পূৰ্বৰ পদ্ধতি মতে ৰাজ্যত অনুষ্ঠিত হ'ব নিযুক্তি পৰীক্ষা সময় কম থকাৰ বাবে এপিএছচিৰ পদ্ধতিৰ সলনিৰ পূৰ্বৰ পদ্ধতিতে নিযুক্তি পৰীক্ষা অনুষ্ঠিত কৰাৰ চিন্তা চৰ্চা চৰকাৰৰ তৃতীয় আৰু চতুৰ্থ বৰ্গৰ নিযুক্তি পৰীক্ষা এপিএছচিৰ আৰ্হিত কৰাৰ কথা মুখ্যমন্ত্ৰীৰ ঘোষণাৰ পিছতে হৈছিল প্ৰতিক্ৰিয়া রাজ্য সরকারের কর্মচারীসকলের বাবে সুখবর আপন ঘর আসনির অধীনত ঋণের পরিমাণ 30 লাখ টাকাল বৃদ্ধি এতাল 37,277 জন কর্মচারী লৈছে 5,663 কোটি টাকার ঋণ এবছর কম সময়ের কম বয়সের সন্তান তুলি লওয়া মহিলা কর্মচারীক ছমাহর ছুটি দিয়ার সিদ্ধান্ত রাজ্যিক ক্যাবিনেটর মার্কেটিং বোর্ডৰ 612 জন কর্মচারীর বাবে ভিআরএসর প্রক্রিয়া আরম্ভ ভিআরএসর ধনের সরকারে প্রদান করব অতিরিক্ত 10% ধন 45 দিনের ভিতর ভিআরএস প্রক্রিয়া শেষ করার লক্ষ্য সরকারের 16 জন ফিক্স পেয়ের কর্মচারীও লাভ করব ভিআরএসর ধন সরকারে এটাও পোয়া না মার্কেটিং বোর্ড বন্ধ করার সিদ্ধান্ত রাজ্যের বান পরিস্থিতি ক্রমাদন্নত হয়েছে যদিও কমা নাই রাইজর দুঃখ দুর্দশা বানপীড়িত অঞ্চল সমূহ দেখা দিছে তাত নানানটা সমস্যা এতিয়া সম্পূর্ণরূপে শুকুয়া নাই বাহানি পানি জিলায় জিলায় বান কমিছে তার পিছত রাইজর মাজত হাহাকার আজিও বহু লোকে নাপালে সরকারের বান সাহায্য বিজেপি ত্যাগর বাবে কেবাজনো জ্যেষ্ঠ নেতা সাজু অজাপরে যোগাযোগ রাজেন গুহার কংগ্রেসলৈ যাব অশোক শর্মা বিজেপি ত্যাগর কুচকাওয়াজ বিনন্দ শইকীয়া আর ডাক্তর মানসিং রংপির শীঘ্রে কংগ্রেসের বৃহৎ যোগদান কার্যসূচী অনুষ্ঠিত হব বলে মন্তব্য ভূপেন বরার শরাইঘাট দলংর ব্রহ্মপুত্র জাপ অপহরণকারীর জেরার বাবে এসপি অফিসলৈ নি থকা অবস্থাতে পলাল অপহরণকারী মঙ্গলবারে নিশা সংঘটিত পর্যটকর অপহরণকাণ্ড জড়িত অপহরণকারী জালুকবাড়ির ফ্লাইওভারের পর্যটকক অপহরণ করেছিল সাইদুর বিদ্যয় নিষিদ্ধ ড্রাগসের বিরুদ্ধে অব্যাহত আরক্ষীর মারাথন অভিযান করিমগঞ্জত 1,60,00,000 টাকার নিচাজাতীয় ট্যাবলেটের সঙ্গে জালত সরবরাহকারী সরু পথারত 1 কোটি টাকার ড্রাগসের সঙ্গে গ্রেপ্তার আন এটা সরবরাহকারী শিশুর মৃত্যু কেন্দ্র করে যোরহাট চিকিৎসা মহাবিদ্যালয় চিকিৎসালয়ের মাদার এন্ড চাইল্ড হাসপাতালত উত্তপ্ত পরিস্থিতি নার্সে বেজি দিয়ার পিছতে শিশুটির মৃত্যু ঘটা বলে অভিযোগ তুলি উত্তেজিত লোকে লণ্ডভণ্ড করলে চিকিৎসালয়ের আইসিইউ ব্লকের সামগ্রী চিকিৎসালয়খনৰ নিৰাপত্তা ৰক্ষীকো খেলি খেলি আক্ৰমণ উত্তেজিত লোকৰ উৎকোচ লৈ পুনৰ গ্ৰেপ্তাৰ খোজকোৰ চৰকাৰী বিষয়া শিক্ষামন্ত্ৰীৰ গৃহ জিলাত দুই তিনিবাৰকৈ চালক পৰিল শিক্ষা বিভাগৰ জ্যেষ্ঠ সহায়ক দিগন্ত গগৈ ধেমাজি উপশিক্ষা পৰিদৰ্শক কাৰ্যালয়ৰ বিষয়া ধৃত দিগন্ত গগৈ মহানগৰীত বৃদ্ধাক অপহৰণ কৰি ফ্লেটত লুটপাট ডকাইতি কাণ্ড সংঘটিত ডকাইতে লুটি নিলে নগদ 30 লাখ টকা লগতে সোণৰ গহনা নাৰেঙ্গীৰ কাৰেং এপাৰ্টমেণ্টত মহিলাগৰাকীয়ে ক্ৰয় কৰিছিল ফ্লেট ঘটনাত যজ্ঞেশ্বৰ নাথ নামৰ লোকজন জড়িত থকাৰ অভিযোগ লোকজনৰ পৰা মহিলাগৰাকীয়ে ক্ৰয় কৰিছিল ফ্লেটটো হেডলাইনছ আগবঢ়াইছে ৰয়েল গ্ল'বেল ইউনিভাৰ্চিটি পঢ়িব অসম বাঢ়িব অসম